এইবার তোমার চাট। এই আর বড় কথা, আমি এই এইবার আপনি আপনার মন্ত্রীর সামনে চেক আর মিট। আপনি? আমি সেলিম খান, এখানে সিদ্ধার্থ নারায়ণ চৌধুরী। আমি? আপনি ওনাকে চেনেননি না, অথচ এখানে এসে দাবা খেলতে শুরু করে দিলেন। খেলতে হলে দাবাটা জানা দরকার চৌধুরী বাবুকে। না, ওয়েল সেড, ওয়েল সেড। আমি চৌধুরী, বলুন আপনার জন্য কি করতে পারি। আমি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে এসেছি। কি? সিবিআই। আপনাকে একটু আমার সাহায্য করতে হবে। বলুন আমি কি করতে পারি। শিবরঞ্জন চৌধুরী। শিবু আমার নাতি, আমি ওর সাথে একবার দেখা করতে চাই। এই তো চা এসে গেছে, আগে ওনাকে দিই। এটা আপনার চা? আমি চা খাই না। ও আচ্ছা, ও কি আপনার মেয়ে? ওদের জন্য চা? না না, বিজলি আমাদের বাড়িতে কাজ করে। বেশ ভালো, কিছু বললেন? না না না, আপনার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি। যাও একটু শরবত নিয়ে আসো। আসুন, পুচকিকে বল শিবুকে পাঠিয়ে দিই। আচ্ছা দাদা, দাদা, দাদু তোমাকে ডাকছে, শহর থেকে কারা যেন এসেছে তোমার সঙ্গে দেখা করবার জন্য। হ্যালো স্যার, আমরা যদি শিবুর ফিঙ্গারপ্রিন্টটা নিই তাহলে খুনের জায়গাটা ম্যাচ করে দেখতে পারি। কিন্তু স্যার, ও ফিঙ্গারপ্রিন্ট দিতে রাজি হবে কেন? ওকে না জানিয়ে নেওয়া যায় কিনা দেখি। কেন রিক্স নিচ্ছেন স্যার? হয়তো অমরনাথ গাঙ্গুলিকে ওই খুন করেছে, আর ওখানে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে ওর ফিঙ্গারপ্রিন্টসও থাকতে পারে, কে জানে। ডোন্ট টেক এনি চান্স। ওকে স্যার। গাড়িতে আমার ভিজিটিং কার্ড আছে? একটাই আছে স্যার, একটাই আছে। ওর উপর পাউডার ছড়িয়ে নিয়ে আসো। সাইনের দরকার নেই, ফ্যাক্স করে দাও। এই যে শিবু, আমার না। সেলিম খান, সিবিআই। তোমাকে এত সহজে পাবো ভাবিনি। আরে বিজলি, এই শোন, বিয়ে করেছিস? না। হয়নি না, করিসনি? করিস না, আমার মতন ছেলে পেলে শরবত বাঁধতে বাঁধতে বুড়ি হয়ে যাবে। আরেক গ্লাস নিয়ে আসবো? যা নিয়ে, তোর হাতের শরবত খেয়ে না আমি তো। আপনি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলেন। সিবিআই কে দেখে খুব টেনশন হয়ে গেছে না? ন্যাচারালি। আপনি এখানে এসেছেন কেন? নিশ্চয় জানো কি অপোজিশন লিডার অমরনাথ গাঙ্গুলির মার্ডার হয়ে গেছে। খুনির চেহারা দেখার আগেই সে ট্রেনে উঠে পালিয়েছে। শুধুমাত্র এসপি ধাওয়া করার সময় খুনিটাকে পেছন দিক দিয়ে দেয়। বিষ্ণুপুর স্টেশনে যখন ট্রেনটা থামে এসপি ওর জ্যাকেটটা দেখে ওকে চিনতে পারে আর পেছন থেকে ওকে গুলি করে। কিন্তু গুলিটা খুনির গায়ে না লেগে একটা নিরপরাধের গায়ে লাগে আর সে মারা যায়।
যে লোকটা মারা গেছে তার পুরো ডিটেলস আমরা পাইনি, কিন্তু রেলওয়ে রিজার্ভেশন ফর্ম অনুযায়ী যে ওই সিটে বসছিল তার নাম হচ্ছে শিবরঞ্জন চৌধুরী, বয়স 36 26। হ্যাঁ 26, কিন্তু তুমি তো বেঁচে আছো, কাজেই যে মারা গেছে সে লোকটাকে, তাছাড়া তোমার সিটে অন্য কেউ বসবে কেন? রাজপুর স্টেশনে ট্রেন যখন গিয়ে থেমেছিল আমি জল ভরার জন্য নিচে নেমেছিলাম, ফিরে এসে দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমি বাধ্য হই বাসে করে ফিরতে। হয়তো সেই সময় আমার সিটে কেউ বসেছিল, আল্লাহ হয়ে গেল। এনিওয়ে স্টেশনে নামার সময় কারো উপর সন্দেহ হয়েছিল, যেমন কেউ তাড়াহুড়ো করে গাড়ি উঠে যাচ্ছে অথবা অনেকক্ষণ ধরে বাথরুমে ছিল, কোন রকমের অস্বাভাবিক কিছু? না সেরকম কিছু দেখিনি। মনে করার চেষ্টা কর। আপনি কি সবকিছু এখনই জানতে চাইছেন? না না এখনই কিছু বলতে হবে না, যদি মনে পড়ে যায় আমাকে একটা ফোন করে দেবেন। কিন্তু আমার কাছে তো আপনার কন্ট্যাক্ট নাম্বার নেই। নো প্রবলেম, কার্ডটা রাখো। ছবির এই অংশে আমরা দেখতে পেলাম রাজা কিভাবে ঠান্ডা মাথায় কোনো রকম বিবাদ ছাড়াই সিবিআই অফিসার সেলিম খানের হাত থেকে প্রমাণটা লোপাট করে নিল। সদ্য খুন হয়েছিল এমএলএ অমরনাথ গাঙ্গুলি, আর এই খুনের তদন্তের দায়ভার এসে পড়েছিল সিবিআই অফিসার সেলিম খানের হাতে। যেহেতু সেলিম খানের সন্দেহের তালিকায় রাজার নামটা আগে থেকেই ছিল, তাই তিনি খবরাখবর নিয়ে জানতে পেরেছিলেন গ্রামের সিদ্ধার্থ নারায়ণ চৌধুরীর বাড়িতে রাজা গা ঢাকা দিয়ে রয়েছে তার নাতি শিবুর পরিচয়ে, আর ঠিক সেই কারণে তিনি চৌধুরী বাড়িতে হানা দেয়। চলে নানা রকম জিজ্ঞাসাবাদ এবং সুযোগ বুঝে রাজার ফিঙ্গারপ্রিন্টটা তিনি নিয়ে নেন কার্ডের ওপর পাউডার ছড়িয়ে, কিন্তু তার এই ষড়যন্ত্র অনেক আগেই টের পেয়ে যায় রাজা। ক্ষণিকের জন্য সেলিম খানের এই প্ল্যানটা সাকসেসফুল হলেও কিন্তু পরবর্তীকালে সেলিম খান তার নিজের জালে নিজেই জড়িয়ে যান, কারণ জিজ্ঞাসাবাদ সেরে ঘর থেকে বেরোবার সময় তিনি রাজাকে নির্দেশ দিয়ে আসেন যে আরও কিছু খবর পেলে বা জানলে তাকে ফোন করে জানিয়ে দেয়। আর এই ফোন নাম্বার চাওয়ার অছিলায় কিন্তু রাজা সিবিআইয়ের কাছ থেকে তার সেই কার্ডটি নিয়ে নেন। অর্থাৎ রাজার বুদ্ধির কাছে বা চালাকির কাছে কিন্তু সিবিআই অফিসারের এই চালাকিটা একদম ক্ষীণ হয়ে যায়। কি মনে হয়, সেলিম খান কি রাজাকে ধরতে পারবে নাকি তিনি আসল খুনিকে খুঁজে বার করবেন? এরকম আরও উত্তর পেতে গেলে তোমাদের কি করতে হবে, দেখতে হবে বাংলা মুভি ক্লিপস চ্যানেলটি। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না, আর নানা রকম ক্লিপস দেখতে চাইলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেলটি।